বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ নোমান, সঙ্গে আছে মিতান্তানা রহমান লিসা। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আজ 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে শুরু করে রায়ন্দা বাজার প্রদক্ষিণ করে বাদল চত্বর শেষ করে পথসভা করে। সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্ত। সভা পরিচালনা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহসভাপতি রায়হান উদ্দিন শান্ত, সহসভাপতি হুমায়ুন কবির, এম এ খালেক খান, মেজবা উদ্দিন খোকন, মাইনুল ইসলাম টিপু, ওয়াদুদ আকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, আবুল হাসান নান্টু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল কবির কিসলু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, আহমদুল্লাহ সানি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজীব, খন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সর্দার, ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাস, রায়ন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান বাদল জমাতার, সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। তারপরে আরো দেখতে পাই উপজেলা পরিষদে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ তথা শরণখোলায় মডেল মসজিদ আমরা দেখতে পেয়েছি। প্রিয় ভাইয়েরা, এরকম অসংখ্য উন্নয়ন এই দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার হাত ধরে হয়েছে। প্রিয় ভাইরা, আমি শুধু একটি কথা বলবো যে দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে এই দক্ষিণাঞ্চলে এত উন্নয়ন হয় নাই। পরিশেষে বলতে চাই, আগামী বছরদিন দক্ষিণাঞ্চলের মানুষদের যে সবচেয়ে সভাপতি উপস্থিত আওয়ামী লীগ পরিবারের ভাই ও বোনেরা, দেশে কিছু ভাবব না, এই দেশ বঙ্গবন্ধু জন্ম না হবে, বাংলাদেশ হতো না, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু না হলে উন্নয়ন হতো না। আজ বঙ্গবন্ধুকে মারার পর এই দেশকে এই রাজাকে আমাদের এই দিন বিরা আওয়ামী লীগকে নিশ্চিন্ত নিশ্চিন্ন করতে চেয়েছে, কিন্তু এই জনগণের সাহসের বলে জনগণের অর্থের বলে এই দেশ থেকে আওয়ামী লীগকে আর নিঃশ্বাস করতে পারে নাই। আওয়ামী লীগ কথা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে আবার শেখার জনসাধারণ। আজকে এই পথসভার মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধানসাগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাইনুল ইসলাম টিপুকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব কবির তালুকদারকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বাসকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খন্তকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বন্ধুর হাতে সূচিত যে সোনার বাংলার স্বপ্ন, সেই স্বপ্ন ভূমিষ্ঠদের ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। 71-এর 16 ডিসেম্বরের পরে 75-এর আগস্ট, মাত্র 3.5 বছরের শাসন আমল যদি আপনারা দেখেন তাহলে শরণখোলা দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। যদি জিজ্ঞাসা করেন শরণখোলা হাসপাতাল তুমি কখন, যারা বাংলাদেশের নাগরিক দাবি করেন আপনাদের মাথা উঁচু করে দিয়েছে, সম্মানের সাথে বলতে পারবেন আমি একজন বাঙালি, আমি বাংলাদেশের নাগরিক, যে দেশের প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করেছে আমি সেই দেশের নাগরিক।
আমরা আগামী 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার অনুষ্ঠানে আমরা যাব, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আপনাদের সামনে আজকের এই সভার সভাপতিত্ব করবেন এবং স্বাগত ভাষণ রাখবেন।